আসলেই চিত্রনাট্য করা বা গল্প রেডি করা আসলে অনুদানের জন্য প্রথম মাথা ছিল না, প্রথমে ছিল ছবি বানানোর জন্য একটা গল্প ভাবনা। ঘোষু ভাইয়ের মূল ভাবনাটা থেকেই আসলে চিত্রনাট্য তৈরি হয়। তখন করোনার আগে থেকেই আমাদের প্ল্যানিংটা হয়, করোনার মাঝখানেই আমরা বেসিক জিনিসটা দাঁড় করাই। করোনা নানাবিধ কারণে আসলে হচ্ছিল না, পরে যখন করোনার পর না তো করোনার ঠিক আগ মুহূর্তেই বা করোনার মাঝখানেই যখন প্রজ্ঞাপনটা হয়, তখন যেহেতু আমাদের চিত্রনাট্যটা রেডি ছিল, তখন খসরু ভাই আর আমরা কথা বলে জমা দেই যে অ্যাটলিস্ট যদি পাই তাহলে তো স্পন্সরের মতো কিছু একটা হইলো, এবং ফর্চুনেটলি সেটা পেয়েও যাই। তারপর প্ল্যান করা এবং শুটিং। আর অ্যাওয়ার্ডের কথা যদি বলেন তাহলে সত্যি কথা বলতে একই রকম, যে অ্যাওয়ার্ড পাবো বা অ্যাওয়ার্ডের উদ্দেশ্যে ছবি বানানো না। কারণ আমি হৃদয়ের কথা বানিয়েছি 2006-এ, ওইখানে মনে মনে আশা করেছিলাম জীবনের প্রথম ছবি হলেও যে অ্যাওয়ার্ড পাওয়ার একটা সম্ভাবনা হয়তো আমি না, অ্যাটলিস্ট হাবিব ওয়াহিদ ভালোবাসবো গানে পাবে, অথবা টুটুল ভাই জায়দিন যা একাকিতে পাবে, বা ওই গান রিলেটেড কেউ, বা রিয়াজ ভাই বা পূর্ণিমা। ওটা হয় নাই, আকাশ ছোঁয়া ভালোবাসাতে হয় নাই। তারপর থেকে আসলে অ্যাওয়ার্ড পাওয়া মাথায় রেখে ছবি বানাই নাই। আমার কাছে তখন মনে হচ্ছে দর্শকদের জন্যই বানাই, গোলইটাও তাই। কিন্তু কাজ করতে গিয়ে যখন বেসিক গল্পটা এবং প্রেজেন্টেশনের জায়গাটা চলে আসলো, গ্রাম বাংলা জীবন এবং এই যে নৌকা বাইচ, বৈশাখী মেলা, তারপর গ্রামীণ উৎসব আয়োজন, এই ব্যাপারগুলি অটোমেটিক দেখা গেলো যে দর্শককে একটু অন্যরকম ভালো লাগা তৈরি করলো, একটু নস্টালজিক একটা ব্যাপার তৈরি করলো। এখনকার জেনারেশনের কিছু দর্শক হয়তো গোলই খুব পছন্দ করে নাই, তাদের কাছে মনে হচ্ছে একটু ব্যাকডেটেড, কিন্তু আমার ইচ্ছাটাই ছিল ওরকম, যে একটু যা হচ্ছে না তা নিয়ে কাজ করা। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন আমি 2006-এর হৃদয়ের কথা বানাই তখন কিন্তু অন্য ধরনের ছবি হচ্ছিলো। আমার কাছে মনে হয়েছে যে এই সময় থেকে একটু আগ অ্যাডভান্স কিছু একটা ভাবি, এবং সেই ভাবনা থেকে রিয়াজ ভাই তারপরে তুহিন ভাই মিলিয়ে ঝিলিয়ে আমরা সবাই মিলে তখন হৃদয়ের কথা বানাই। এবং গোলইটা বানাতে গিয়ে কিন্তু আমরা 20 বছর পেছনে চলে যাই, যে পেছনটা আসলে মনে রাখা উচিত। আজকের বাংলাদেশের গ্রাম আর বাংলাদেশের রিয়েল গ্রাম বা গ্রামের যে সৌন্দর্য বা এই যে ঐতিহ্য উৎসবগুলি কিন্তু হারিয়ে গেছে। আগামী 10 বছর বা 15 বছর পরে এখন যা আছে তাও থাকবে না। তো এই নানা কিছু মাথায় রেখেই আসলে গোলই বানানো।